পিরোজপুরের পেয়ারা আমরা খুব তাড়াতাড়ি তাজা ঢাকায় বসে খেতে পারবো। আমার মনটা পড়ে আছে আপনাদের কাছে, কারণ এইভাবে ঘরে বসে করা আর আমি নিজে যেতে পারলাম না, দেখতে পারলাম না। আর্থসামাজিক উন্নয়ন করতে হলে বিদ্যুৎ ব্যবস্থা করতে হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। সেই কথা মাথায় রেখেই আমরা বিভিন্ন সেতু নির্মাণ, রাস্তা নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা এবং রাজধানীর সঙ্গে অতি সহজে যেন যোগাযোগ হয় সেই পদক্ষেপ আমরা নিয়েছি। আজকে আমরা রাজাপুর, মহিকাটি, বেকুটিয়া, পিরোজপুর মহাসড়কে বহুল আকাঙ্ক্ষিত বঙ্গমাতা বেগম ফজলত মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধন করতে যাচ্ছি। আমার মনটা পড়ে আছে আপনাদের কাছে, কারণ এইভাবে ঘরে বসে করা আর আমি নিজে যেতে পারলাম না, দেখতে পারলাম না, এটা সত্যি আমার জন্য খুব কষ্টকর। কিন্তু এই করোনাকালীন সময় থেকেই তো বলতে গেলে অনেকটা বন্দি জীবন, আর তাছাড়া ব্যস্ততাও থাকতে হয়। তারপরেও যে সেতুটা যে নির্মিত হয়েছে সেই জন্য আমাদের যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। চীন আমাদের সবসময় বন্ধুপ্রতিম দেশ, তাদের সহায়তা আমরা তাদের পেয়েছি, আমরা সেজন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ জাতির পিতা যেভাবে চেয়েছিলেন একদিকে যোগাযোগ ব্যবস্থা, অপরদিকে অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে যাওয়া, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আজকে তার শুভফল আপনারা পাচ্ছেন। আমাদের লক্ষ্য দেশকে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়া, কারণ আমাদেরকে 2008-এ ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেছেন। কাজে আমরা এটা মনে করি যেটা আমাদের কর্তব্য যে সারা বাংলাদেশে মানুষের ভাগ্য পরিবর্তন করা। ইতিমধ্যে আমাদের আর্থসামাজিক উন্নতির অনেক দূর আমরা এগিয়েছি, বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং আমি মনে করি যে আরও অর্থনৈতিক সমৃদ্ধি বাংলাদেশ অর্জন করতে পারবে। কারণ আমাদের সরকারের সময় আমরা মহাসড়ক 22,000 কিলোমিটারে উন্নীত করা হয়েছে, ইতিমধ্যে 718 কিলোমিটার 4 বা তদুর্ধ লেনে উন্নীত করা হয়েছে। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, যেটা জাতির পিতা শেখ মুজিবান মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়ক, ঢাকা ময়মনসিংহ জাতীয় মহাসড়ক, জয়দেবপুর চন্দ্রা টাঙ্গাইল এলেঙ্গা জাতীয় মহাসড়ক উল্লেখযোগ্য। 673 কিলোমিটার মহাসড়ক 4 বা তদুর্ধ লেনে উন্নীতকরণের কাজ এখন চলমান। এর মধ্যে এলেঙ্গা হাতিকমরুল রংপুর জাতীয় মহাসড়ক, আশুগঞ্জ নদীবন্দর, সরাইল আখাউড়া স্থলবন্দর মহাসড়ক, জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর ঢাকা বাইপাস মহাসড়ক উল্লেখযোগ্য। জাতীয় মহাসড়কের নেটওয়ার্ক পর্যটনের ধীরগতি লেন সহ 6 লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি, যাতে আমাদের যেহেতু নদীমাতৃক দেশ আর তাছাড়া বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা অসুবিধা হয়, তো একদিকে যেমন দ্রুত যান চলবে, অন্যদিকে স্থানীয় লোকের চলাচল সুবিধার জন্য আমরা কোনো সড়কগুলি মহাসড়কগুলি আমরা 6 লেন করে দিচ্ছি, যাতে স্থানীয় লোকজনও তাদের পণ্য পরিবহন করতে পারে এবং সহজে যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছি। এছাড়াও আমাদের আধুনিক পরিবহন ব্যবস্থা আমরা গড়ে তুলছি, সেখানে ঢাকায় মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গাজীপুরতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার বাস র্যাপিড ট্রানজিট বিআরটি, চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল এবং 10 লেন বিশিষ্ট টঙ্গী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। আমি মনে করি যে এগুলি যখন কার্যকর হবে তখন আমাদের অর্থনীতি আরও গতিশীল পাবে। আর তাছাড়া বিশেষ করে আমাদের দক্ষিণ অঞ্চল, এই দক্ষিণ অঞ্চলে ইতিমধ্যে আমরা অনেকগুলি সেতু তৈরি করেছি। পায়রা নদীর উপর সেতু করা হয়েছে এবং অন্যান্য নদীগুলিতে সেতু আমরা তৈরি করে দিচ্ছি, যেটা আমাদের দেশে বিশেষ করে দক্ষিণ অঞ্চল যে এতদিন অবহেলিত ছিল আর অবহেলায় থাকতে হবে না। এই সেতুটা হবার পর পিরোজপুরবাসীর জন্য অর্থনৈতিক উন্নয়নের পথ আরও উন্মুক্ত হবে। আমরা এদিকে পদ্মা সেতু করে দিয়েছি, তার পায়রার উপর অনেকগুলি সেতু করা হয়েছে, ঢাকা নদীর উপর সেতু করা হয়েছে, এখন আমরা গাবখান সেতু করে দিয়েছি। এখন এই নদীটা, এই সেতুটা হওয়ার পর পিরোজপুরের সাথে রাজধানীর যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, পিরোজপুরের পেয়ারা আমরা খুব তাড়াতাড়ি তাজা ঢাকায় বসে খেতে পারবো। সেটি হচ্ছে সবথেকে বড় কথা। বৃহস্পতিবার প্রচুর পেয়ারা হয় কিন্তু সেগুলিকে এখন ওখানে আপনারা সেটা প্রসেস করতে পারেন, ইন্ডাস্ট্রি করতে পারেন, সেটাকে প্রিজার্ভ করার ব্যবস্থা করতে পারেন, শিল্পায়ন ঘটতে পারে এই অঞ্চলে, সেই সুযোগটাও সৃষ্টি হবে। যেমন পদ্মা সেতু হওয়াতে এখন আমরা তাজা ইলিশ চলে আসছে, ঠিক তেমনি আপনাদের ওদিক থেকে শাক সবজি ফল মূল আর বিশেষ করে পেয়ারা খুব দ্রুত চলে আসবে।